করবে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম দশকে ইতিকাফে বসলেন, জিব্রাইল আলাইহিস সালাম বসলেন, দাওয়াত বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বিষয়টা খুঁজছেন, যে জিনিসটা খুঁজছেন রমজানের প্রথম দশকে, চলো আরো 10 দিন আমরা এতে কাজ করবো, আমার সঙ্গে যারা আছো আমার সঙ্গে আসো, একসঙ্গে আমরা এতে কাজ করবো। মাঝের দশকেও এতে কাজ করলেন, জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বিষয়টা খুঁজছেন পাবেন না। সামনে আল্লাহর নবী বললেন, 20তম রমজানের সকালবেলা বয়ান করলেন, ও আমার সাহাবীরা রে, যারা আমার সঙ্গে ইতিকাফে বসেছো, চলো বাকি 10 দিন আমার ইতিকাফ করতে হবে, আমার সঙ্গে ইতিকাফে বসবে। বাকি 10 দিন ইতিকাফ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু সুস্পষ্ট ভাবে বলে দিলেন, শেষ দশকে বেগুন রাত্রে সবে কদর তালাশ করো। অধিকাংশ মুফাসসির, অধিকাংশ সাহাবায়ে কেরামের মতে, উলামায়ে কেরামের মতে 27 রাত্রিতে অর্থাৎ 26 ইবাদত রাত্রিতে সবে কদর হওয়ার সম্ভাবনা আছে, বেশি সম্ভব। সেই রাত্রটা আগামীকাল, এই রমজান মাসে সবে কদরেই কোরআন নাযিল হয়েছে, আর সম্পূর্ণ কোরআন আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে নিকটতম আসমানে, প্রথম আসমানে বাইতুল ইজ্জায় এই কোরআন শরীফ রেখে দিয়েছেন, একবারে নাযিল হয়েছে সবে কদরে রমজান মাসে শেষ দশকের বেদুন রাতে। 23 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগী নবুয়তে 23 বছরে যখন যে প্রেক্ষাপট হয়েছে, আস্তে আস্তে সেই প্রেক্ষাপটের আঙ্গিকে পবিত্র কালামুল্লাহ শরীফ নাযিল হয়েছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর, লাইলাতুল কদরের দাম মর্যাদা হাজার মাস অপেক্ষা উত্তম। আল্লাহর নবী বনি ইসরায়েলের এক যুবকের কাহিনী বর্ণনা করছিলেন, এই যুবক 1000 মাস জিহাদে কাটিয়েছে, এরকম আরো অনেকে ইবাদত বন্দেগী করতে পেরেছে আগেকার নবীর উম্মতেরা, নবী কোন তাদেরও হায়াত বেশি ছিল। সাহাবায়ে কেরাম আফসোস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের কি উপায়? রাসূল নিজেও বলা হতো চিন্তিত, ইয়া আল্লাহ, আমার উম্মত বা আমার, আমি সহ আমার উম্মত হায়াত কম, আমরা কিভাবে তাদের সমতুল্য হব, তাদের সমকক্ষ কিভাবে হব ইবাদত করে? আল্লাহ বলেন, জিব্রাইল যাও আমার বন্ধুর নিকট, সূরা কলম নিয়ে হাজির হও, হাজির হও, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কোরআন আমি কদরের রাতে অবতীর্ণ করেছি, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদরের দাম মর্যাদা কেমন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর, হাজার মাস অপেক্ষা উত্তম লাইলাতুল কদর। ডাক দিয়ে বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রাতে ফেরেশতা অবতীর্ণ হয়, অসংখ্য ফেরেশতা অবতীর্ণ হয়, জিব্রাইল আলাইহিস সালাম সহ। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা সব নিচে নেমে নেমে যাও, কোটি কোটি ফেরেশতা নেমে যায়, দেখো আমার গোলাম আমার বান্দা রুকুতে আছে কিনা, দাঁড়িয়ে আছে কিনা, সেজদারত অবস্থা আছে কিনা, জিকির মতো অবস্থা আছে কিনা, বয়ান করছে কিনা, কোরআন হাদিসের আলোকে আলোচনা করছে কিনা, যে যে অবস্থা আছে তাদের মাগফিরাতে দোয়া করো, তাদের জন্য দিয়ে দাও, তারা যা চায় তাই দাও, আমি অর্ডার করে দিলাম, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও।